ওয়েলকাম টু ডাব্লিউ বি ম্যাথ ক্লাস আজ আমরা ক্লাস নাইনের কষু দেখি একুশ এই অধ্যায়ের ছয় দাগের দুটো অঙ্ক করবো প্রথমটা কী বলছে না লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইজিক্যাল টু ওয়ান বাই টু লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই হলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু কত তেইশ এমনটা তো অঙ্কটা আবার কীভাবে করবো না এই যে হাফটা আছে যদি গুণ করি তাহলে এটা এখানে চলে আসবে তাহলে বা এটা এখানে করলে হবে না টু লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইজিক টু লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই এরপরে এই যে শটা এটা কী হয় না পাহাড়ে চলে যায় তাহলে কী হবে না লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার হোল স্কোয়ার হয়ে যাবে এই দুইটা এখানে চলে গেল আর এটা কী হবে না লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই কী হয় না লগ অফ এক্স ওয়াই এবার যদি আমরা দুই দিকে লগ বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে না এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার হোল স্কোয়ার ইজ ইজিক টু এক্স ওয়াই তাহলে হোল স্কোয়ার সতেরোটা যদি আমরা ভাই কী হবে নিচে পাঁচ পাঁচে পঁচিশ হবে হরটা এটা এক্স প্লাস ওয়াই তার হলে স্কোয়ার কী হয় না এক্সের স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এদিকে থাকে এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পঁচিশটা যদি আমি গুণ করি নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাই সাথে ওয়ান গুণ করে এটা হলো আর এর সাথে পঁচিশ গুণ করে কথা হবে না পঁচিশ এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ এক্স ওয়াই প্লাস মাইনাস হবে টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পঁচিশ থেকে যদি দুই বাদ দিই হতে হবে না তেইশ এক্স ওয়াই এবার আমি যদি প্রত্যেকটা টার্মকে এক্সো ওয়াই দিয়ে ভাগ করে তা কী হবে না এক্সের স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই তেইশ এক্স ওয়াই বাই এক্স ওয়াই তাহলে দুটো এক্স থেকে একটা এক্স কেটে গেলে কী হবে একটা এক্স বাই ওয়াই এটা কথা হবে একটা ওয়াই একটা ওয়াই কেটে গেলে কথা হবে না ওয়াই বাই এক্স এক্স ওয়াই কেটে গেলে কথা হবে না টোয়েন্টি তাহলে হলো না এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স টু তেইশ হয়ে গেল দুয়ের দুয়ের বলছে না এ টু দুবার ফোর প্লাস বিটি ফোর ইজিক্যাল টু স্কোয়ার হয় তাহলে দেখাও যে লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ লগ বি প্লাস টু আমরা কীভাবে করবো আমার এটা দেওয়া আছে যে এস এ টু দুবার ফোর বিটি ফোর তো এটাকে আমরা লিখতে পারি না এ

তলে तो a तो 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 + b হোল স্কয়ার a মানে কত a স্কয়ার b মানে কত না b স্কয়ার তাহলে a স্কয়ার + b স্কয়ার তার হোল স্কয়ার হয়ে গেল এ টু দি পাওয়ার 4 মানে a স্কয়ার তার হোল স্কয়ার বি টু দি পাওয়ার 4 মানে b স্কয়ার আর 2 a স্কয়ার b স্কয়ার এটা আমি যোগ করে লিখলাম তার জন্য এখানে এটা ইদিকেও লিখলাম তাই দুই দিকে কেটে যাবে তাহলে এই টার্মটা কি হয় পুরোটা a + b হোল স্কয়ার a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে a + b হোল স্কয়ার a মানে a স্কয়ার b মানে b স্কয়ার আর এই দিকে কথা হবে না আর দিকে কথা হয় না ষোলো স্কোয়ার বি স্কোয়ার এবার আমি কী করবো না প্রমাণটা দেখলে বুঝতে পারবো আমরা যে আমাকে লগ আনতে হবে তা আমি উভয় দিকে কী নেবো উভয় দিকে লগ নিয়ে নেব উভয় দিকে লগ নিয়ে পাই কী হবে না লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হলো স্কোয়ার ইজিক টু লগ অফ সিক্সটিন স্কোয়ার বি স্কোয়ার এখানে আমি লিখবো যে উভয়ের দিকে লগ নিয়ে পাই উভয়ের দিকে লগ নিয়ে পাই তাহলে কি হয় না এই পাওয়ারটা এখানে চলে এসে কি হয় কফিসিয়েন্ট হয়ে যাবে সূচক হয়ে যাবে তো এই পাওয়ারটা কি হবে না সহগ হয়ে যাবে তো এই দুইটা এখানে চলে আসবে তো টু লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কী হবে লগ অফ ফোর এ বি তার হলে স্কোয়ার এই দুইটা ক্যান চলে আসবে পরের লাইনে বা টু ইন্টু লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ক্যান চলে আসলে কী হবে টু ইন্টু লগ অফ ফোর এ বি টু টু ক্যান্সেল হয়ে গেল বা লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকুৱ টু লগ অফ এ বি চি ত' কি হয় না লগ অফ এ প্লাছ লগ অফ বি প্লাছ লগ অফ চি চি মানে লগ অফ বি এ আছে এটা বি আছে তিন আছে গুণ আকাৰে ত' কি হয় লগ এ প্লাছ লগ বি প্লাছ লক চি যোগ থাকিল গুণ হয় গুণ থাকিলে কি হয় যোগ হয় ইচ্ছা মতন কৰব যে তাক মানে লগ অফ লগ অফ ए स्कोर प्लस बी स्कोर इजिकल टू कत हो प्रथम लिख लग ए प्लस लग अफ बी प्लस लग अफ फोर टाइगे लिखते टू तरह स्कोर बाग अफ ए स्कोर प्लस बी इजिकल टू लग अफ ए प्लस लग अफ बी প্লাস এই টুটা এখানে চলে আসবে টু লগ অফ টু তাহলে অ্যান্সারটা চলে এসেছিল যে এটি দুবার বিটি দু ফোর ফোর স্কোয়ার হলে লগ অফ স্কোয়ার বি স্কোয়ার রিজাল্ট টু লগ এ লগ বি টু লগ টু সেটাই আমাদের এসছে যে লগ অফ স্কোয়ার বি স্কোয়ার রিজাল্ট টু লগ এ লগ বি টু টু কী করলাম না সিম্পলি প্রথমে আমরা এইটাকে হলে স্কোয়ার করার চেষ্টা করলাম তাহলে এটা স্কোয়ার বিস্কোয়ার এখানে যোগ করলাম এদিকে একটা স্কোয়ার যোগ করলাম এটা আমরা হলেস্কার করলাম এটা ষোলো হয়ে গেল উভয় দিকে লগ নিয়ে নিলাম তাহলে এই এটা পাওয়ারটা এখানে চলে এলো আগে তো এটা মানে ষোলোকে আমি ফোর এ বিতে হলেস্কার করলাম এই টুটা এখানে চলে এলো টু টু আমার কী হলো না ক্যান্সেল হয়ে গেল তাহলে এদিকে আমার টার্মটা এসে গেছে এবার এটাকে আনার জন্য কী করলাম না লগ অফ এবিসি ছিল লগ এ লগ বি লগ সি যোগ যোগাগার হয়ে যায় সাজে সাজিয়ে লিখলাম চারটাকে আমরা কি লিখলাম না দুই এ রেস্কার দুইটাকে লিখলে এটা চলে এলো এরপর আমরা সাতের দাগের যে অঙ্কটা আছে কী বলছে না লগ অফ এক্স বাই ওয়াই মাইনাস জেড লগ অফ ওয়াই বাই জেড মাইনাস এক্স লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই তাহলে আমাকে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড এটা গুণ করে ওয়ান হবে তাহলে আমাকে যেটা দেওয়া আছে সেটা লিখলাম তিনটে টার্ম সমান এর সাথে এটা সমান এর সাথে সমান এটা ধরে নিলাম এটার সমান কে ধরি ব্রাকেটে আমি বললাম যে কেটা শূন্য নয় কে নটিকালটা শূন্য তাহলে কী পেলাম লগ অফ এক্স এই দুটো আমি নেই মনে করলাম তাহলে এই ওয়াই মাইনাস জেডের সাথে কে গুণ হবে তাহলে কী হবে না কে ইন্টু ওয়াই মাইনাস জেড লগ অফ ওয়াই কত হবে লগ অফ ওয়াই এই জেড মাইনাস এক্সের সাথে কে গুণ হবে কত হবে কে ইন্টু জেড মাইনাস এক্স আর লগ অফ জেডটা কত হবে না লগ অফ জেড কিছু কাল টু এক্স মাইনাস ওয়াই সাথে এটা গুণ হবে তাহলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা যদি এই দুটো সমীকরণ যোগ করি তিনটে কি হবে না এটা আমি এক নম্বর দাগ দিলাম এটাকে দু নম্বর দিয়ে দিলাম এটাকে তিন নম্বর দাগ দিলাম এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে সময়ের আগে যোগ করলে কী হবে না লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই প্লাস লগ অফ জেড আর এই দিকে কী হবে না এইটা জোকে এইটা জোকে এইটা প্রত্যেকটা একটা কে আছে বলে আমি কী বললাম না একবার লিখে ফেলি কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই বা লগ অফ এ প্লাস লগ অফ বি প্লাস লগ অফ সি নাকি না লগ অফ এক্স ওয়াই গুণ হয়ে যোগ থাকলে এখানে হবে কি না কেটা নিয়ে নিলাম তাহলে এখান থাকে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স তাহলে কী হবে না লগ অফ এক্স ওয়াই জেড টু কে তাহলে কথা হয় না বা লগ অফ এক্স ওয়াই জেড ইজ ইজিক্যাল টু জিরো জিরো মানে কী হয় আমরা জানি যে লগ অফ ওয়ান সেমানটা জিরো হয় তাহলে দুই দিকে যদি আমরা লগটা কাটি তাহলে কী হবে না এক্স ওয়াই জেড ইজ ইজিক টু ওয়ান এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে অতএব এক্স ওয়াই জেড ইজ ইজিক্যাল টু ওয়ান